রোমান্স খুবই কম সময় ছিল এবং ওনার সাথে আমি বিয়ের বোধহয় একটু পর থেকেই কখনোই দুইজন বসে কোনো আলাপ হয়নি, জানেন আমরা আমাদের না কোনো গান নাই আমরা যে শুনেছি এমন কোনো কিছু নাই যেটা আঁকড়ে ধরে বলতে পারি আচ্ছা মনে আছে আমাদের একটা ভালো সময় কেটেছিল, নাই। তারপরে বিয়েটা করলাম কেন আমি এভাবে বলবো যে জানেন যখন নাকি পুরুষরা বয়স 40 ঊর্ধ্ব হয় এবং বিয়ে করে তখন কিন্তু মাইন্ডসেট অন্যরকম হয়, তখন আপনি ভাবছেন একটা ফ্যামিলি করতে চান, সেই 25 বছর বয়সে প্রেমে পড়ে গেলাম তাক ধুমাধুম বিয়ে করে ফেললাম, দেখতে ভাল লাগছে মেয়েটাকে, আয় হায়, ওরকম থাকে না মেন্টালিটি। আমাদের মা বাবা আমাদেরকে শিখিয়েছেন ভালো ফ্যামিলির মেয়ে, শিক্ষিত মেয়ে, আমিও তাই ভেবেছিলাম। এবং উনি আমার মার একটাই ক্রাইটেরিয়া ছিল, উনি ধর্ম মুসলিম হবেন, সেটা উনি হয়েছিলেন, তো সেই সিদ্ধান্ত এবং বিয়ে করেছিলাম। আমি আমার বাচ্চাদের জন্য মাটি কামড়ে জাপানে পড়েছিলাম, আর কোনো কারণ ছিল না, আমার জাপানে কোনো ইনকামও ছিল না, আমার সব ইনকাম আসতে আমেরিকা থেকে, আমি জাপানের খাইও না পড়িও না ওদের থাকিও না, আমার বাচ্চাদের কোনো জাপানি বন্ধুবান্ধবও ছিল না, আমি খালি ভাবতাম রোজ উঠে আর কতদিন আমাকে থাকতে হবে এখানে, আমি আর কি করতে পারি, এভাবে তো হচ্ছে না, কেননা আমার সর্দি কাশি ঠান্ডা লাগে নিজে নিজে কেয়ার করতাম, আমি থাকতামও আমার একটা আলাদা রুমে, চিন্তা করে দেখেন ছোট্ট একটা রুমে থাকতাম, সার্ভেন্ট কোয়ার্টারের মতো একটা রুম ছিল আমি থাকতাম, অথচ বাসার দাম ছিল 20 কোটি টাকা, কেমন আমি আমার মতো যেতাম আসতাম, তো সুন্দর মুহূর্ত আমি কোত্থেকে খুঁজে বের করবো তার মধ্যে, তো আমার তো আমার মনে হয় না, আমার মনে হয় উনি বিয়ে করেছিলেন কেননা এটা একটা আপনার অনেকটা সাইকোলজিক্যাল একটা আমার পক্ষে মন্তব্য হয়ে যায়, তবে মন্তব্য করতে আপত্তি নেই এবং এটি অবশ্যই একটা চিন্তাধারার বেশি না, এটার কোনো প্রমাণ আছে তাও বলছি না, তবে জানেন আমার মতে পুরুষরা কখনোই বিয়ে করতে পারে না না ভালোবাসলে, যদি না টাকা পয়সার জন্য হয় অথবা যদি না বেঁচে থাকতে ওকে বিয়ে করতে হবে, উপায় নাই বিয়ে করতে হবে বেঁচে থাকতে। তবে আমার মনে হয় না কোনো পুরুষই বাচ্চা বানাতে পারবে হাসি খুশি মনে যদি না ভালোবাসে, এটা সম্ভব না, তবে এটা মেয়ের পক্ষে সম্ভব আমি বিশ্বাস করি, কেন একটা মেয়ে মানুষ একটা সিকিউরিটি চায়, একটা সমাজে মুখ চায়, এবং অনেক কারণ আছে গেলাম না, সুতরাং আমার মনে হয় যে উনি আমাকে ক্ষোভে বিয়ে করেছেন, ক্ষোভে কী ক্ষোভ সেটা আমি আলাপ করলাম না আর পাবলিকলি, একটা ক্ষোভ ছিল, সে ক্ষোভটা মেটানোর জন্যে উনি আমাকে প্রমাণ করার জন্যে যে উনি পারেন অনেক কিছু বিয়ে করেছেন।